যে আপনাদের বাসার আশেপাশের দোকানগুলো দেখা যায় কি অনেক সময় অনেক বেশি দাম চায়, তা আপনারা যেন প্রত্যেকটা খাবারের এক্সাক্ট দামটা জানতে পারেন। থরের কবুতরের জন্য বেস্ট খাবার, আর আমি কিন্তু থরের ঘরে এই যে এখন যে মিক্সড খাবারটা আপনারা দেখতেছেন এটাই খাওয়াইতেছি, ঠিক আছে? তোমার মাথায় ফাঙ্গাস টাইপের হয়, আচ্ছা এটা খেয়ে নামার সময় অবশ্যই খেয়াল রাখবেন, দেখেন এটা কিন্তু ফাঙ্গাস টাইপ, মাত্র 60 টাকায় শুধু ওভেন দিচ্ছে। আর একটু হচ্ছে আপনার বেলজিয়াম, এই এই খাবারটা বেলজিয়াম থেকে আসছে, যারা কবুতর অনেক বেশি ফ্লাইং করাতে চান তারা যদি আসলে প্রচুর পরিমাণে সবুজ বাজরা খাওয়ান কবুতরের ফ্লাইং টাইমটা মাশাল্লাহ অনেক ভালো পাবেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, আজকে আসলাম হচ্ছে মাহমুদা এন্টারপ্রাইজে কিছু খাবার টাবার নিতে। খাবার টাবার নিলাম, ও পাখির খাবার নিলাম, কবুতরের খাবার নিলাম। তো আপনার এখন তো পাখির জন্য খাবার কেনা লাগতেছে, তো আজকে আসলে কবুতরের খাবার যেগুলো আছে সেই খাবারগুলোর কিরকম দাম পাইকারি এবং খুচরা সেটাই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশে আছে ভাই, আপনার নামটা যদি বলতেন। রিয়াদ, মোহাম্মদ রিয়াদ। আচ্ছা, পাশে আছে হচ্ছে রিয়াদ ভাই। শঙ্কর ভাই আজকে একটু ব্যস্ত, সবসময় শঙ্কর ভাই আসলে আমাদেরকে হেল্প করে দাম টামগুলা বলে। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ধরনের ভিডিওগুলো করার পেছনে যে আপনাদের বাসার আশেপাশের দোকানগুলো দেখা যায় কি অনেক সময় অনেক বেশি দাম চায়, তা আপনারা যেন প্রত্যেকটা খাবারের এক্সাক্ট দামটা জানতে পারেন, দামটা জানতে পারেন। আর কেউ যদি খাবার নিতে চান আমাদের টঙ্গী বাজারে আসলে যে কাউরে একটা যদি মনে করেন আপনার একটা পিচ্ছি বাচ্চারও জিজ্ঞেস করেন যে মাহমুদা এন্টারপ্রাইজ কোনটা দেখায় দিব। আচ্ছা, আর এখানে পাইকারি প্লাস খুচরা দুই ধরনের খাবারই, দুই ধরনের খাবারই পাওয়া যায়, পাওয়া যাবে। তো এখন আমরা খাবারের দাম দেখা শুরু করি। দর্শকবৃন্দ, প্রথমে একটা মিক্সড খাবার আপনাদেরকে দেখাইতেছি, এটা হচ্ছে আপনার, এটাকে আপনারা কি মিক্স বলেন? এটাকে আমরা ফেন্সি গম ছাড়া মিক্স বলি, যারা গম দেন না খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেন্সি গম ছাড়া মিক্স বলেন আপনারা। অনেকে বলেন না যে থরের কবুতরের কবুতরকে কি ধরনের খাবার খাওয়াবো, থরের কবুতরকে কি ধরনের খাওয়াবো, এটা হচ্ছে থরের কবুতরের জন্য বেস্ট খাবার। আচ্ছা, এটা কত করে কেজি রাখবেন? এটা বর্তমানে 70 টাকা কেজি। 70 টাকা কেজি। এই খাবারটার মধ্যে কয়টা উপকরণ আছে? এখানে প্রায় ম্যাক্সিমাম 17 থেকে 18 টা আইটেম আছে। আমরা আরেকটা মিক্স দেখতেছি, এখানে আবার গম দেওয়া আছে। হ্যাঁ, গম দেওয়া আছে। তো এইটা এটা কত করে আসলে কেজি? এটা আসলে নরমালি আমরা খুচরো বিক্রি করতেছি 65 টাকা, কিন্তু যারা একটু পরিমাণে বেশি নিবেন বা বস্তা নিবেন বা কেজি 5 কেজি নিবেন বা 10 কেজি নিবেন সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আর একটু কম রাখা সম্ভব হবে। আচ্ছা, আর আমি কিন্তু থরের ঘরে এই যে এখন যে মিক্সড খাবারটা আপনারা দেখতেছেন এটাই খাওয়াইতেছি, ঠিক আছে? আমি এই যে কিছুক্ষণ আগে এটা নিলাম 10 কেজির মতো নিলাম, আমার যে কবুতরগুলো বাচ্চা ফুটছে ওগুলো ফোটার জন্য আমি ওই 70 টাকাটা না এটাই খাওয়াইতেছি, ঠিক আছে? মিক্স খাবারের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, নেওয়ার সময় আপনারা কোন খাবার পোকে খাওয়া আছে কিনা বা ওয়েস্টেজ আছে কিনা। মিক্স খাবারের মধ্যে কিন্তু অনেকে একটা জিনিস করে ফেলে যে খাবারের মধ্যে ওয়েস্টেজ খাবারগুলো, যেমন কিছু খাবার আছে নষ্ট হয়ে যায় বা ওগুলো মিশিয়ে দেয়, এই খাবারগুলো নষ্ট হয়ে যায় পরে আপনাদের কবুতর ফাঙ্গাসে আক্রান্ত হয়ে যায়। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। মানে যেটা কবুতর সব কবুতরে ম্যাক্সিমাম মানুষ যেটা খায় এটা কত করে কেজি? এটা আপনার 42 টাকা কেজি, 40 টাকা রাখা যাবে। এটা 40 টাকা রাখা যাবে ভাই। এটার মধ্যে কি কি উপকরণ আছে? এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গম আছে, ভুট্টা বাংলা আছে, অ্যাঙ্কর আছে, সামান্য পরিমাণে ডাল আর একটু রেজা আছে। আচ্ছা, যেহেতু এটা দাম এত হাই না সেই ক্ষেত্রে আপনারা এর থেকে বেশি এলিমেন্ট দেওয়া অসম্ভব না আসলে সত্যি কথা বলতে। আচ্ছা, এখন আমরা এই যে ভুট্টা ভাঙা দেখতেছি, ভুট্টা ভাঙা কত করে কেজি? ভুট্টা ভাঙাটা হচ্ছে আপনার বর্তমানে 38 টাকা কেজি। 38 টাকা কেজি না? ভুট্টা ভাঙা নেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন যে ভুট্টা ভাঙার মাথায় ফাঙ্গাস টাইপের হয়। আচ্ছা, এটা খেয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, দেখেন এটা কিন্তু ফাঙ্গাস নাই। আচ্ছা, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। আর ভুট্টা ভাঙাটা নেওয়ার সময় যদি পারেন একটা রোদ দিয়ে বা খাবারটা কিছুদিন পর পর, যারা লং টাইম দীর্ঘ সময়ের জন্য খাবার নেন, যাদের খাবার এক মাস থাকে বা দেড় মাস থাকে, তারা অন্তত সবসময় একটা রুটিন করে 15 দিন বা 10 দিন পর পর খাবারটা রোদ দিয়ে নেবেন, তাহলে খাবারটা ফ্রেশ থাকবে। বা যদি কোনো পোকা থাকেও সেটা মরে যাবে, মরে যাবে। এটা হচ্ছে বিদেশি সূর্যমুখী, ছোট সূর্যমুখী, সানফ্লাওয়ার সিড। এটা এটা কত করে প্রাইস? এটা প্রাইস হচ্ছে আপনার 190 টাকা, 190 টাকা কেজি। কত করে এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার 60 টাকা। 60 টাকা, এত কমছে? এত কমে গেছে, মাশাআল্লাহ। 60 টাকা, মাত্র 60 টাকায় শুধু ওভেন দিচ্ছে। আর একটু বেশি নিলে, এটা বলছি হলো আপনার খুচরা মূল্য, খুচরা মূল্য, খুচরা মূল্য। যদি মনে করেন আরো বেশি বস্তা বা কারো প্রয়োজনে আরো বেশি পরিমাণ লাগে বা দোকানের জন্য মাল লাগে, সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আরো কম রাখা সম্ভব হবে। আচ্ছা আচ্ছা, এইটা কি খাবার ভাই? এখানে কয়টা আইটেম আছে? এখানে আপনার ম্যাক্সিমাম 15টা আইটেম তো হবেই। আচ্ছা, এটা কত করে কেজি? এটা আপনার
400 টাকা কেজি। এই বস্তাটাতে 20 কেজি, এটা কোন দেশ থেকে আসছে? এটা হচ্ছে আপনার বেলজিয়াম। এই খাবারটা বেলজিয়াম থেকে আসছে? জি। এবার আসতেছি হচ্ছে আমরা ধানের দিকে। হ্যাঁ, এখানে এই যে ধান আছে, এটা কি ধান? এটাকে আমরা বলি হলো গুটি সোনা ধান। আচ্ছা, সোনা গুটি সোনা বলা হয় এটা। দেখেন আপনার ধানটা কোয়ালিটি দেখেন, একবার লাল হয়, আরেকটু লাল হয়, মানে কোয়ালিটিটা আরেকটু ভালো হয়। বর্তমানে যেহেতু নতুন সিজন উঠতেছে, এই কারণে কোয়ালিটিটা ওই রকম বেস্ট না। আচ্ছা, এটার দাম কত? এটার দাম আপনার বর্তমানে 40 টাকা। আচ্ছা, এটা 40 টাকা কেজি বর্তমানে চলতেছে? চলতেছে। আচ্ছা, দেখা গেলে আর একটু বেশি নিলে হয়তো বা একটু কম রাখার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গিগোস ধান ধান বলে এটা। আচ্ছা, এটা কত করে? এটা হচ্ছে আপনার 55 টাকা। এটা এখন 55 টাকা, 55 টাকা করে। গিগোস ধানটার সাথে দেখতে পারতেছেন দুই একটা মরা ধান আছে। হ্যাঁ, তার মানে বুঝতে হবে যে ধানটা এখন বর্তমানে বেস্ট কোয়ালিটিতে নাই। না, টপ কোয়ালিটি। গিগোস ধানটা দেখেন, উনাদের ধান উনারাই বলতেছে কোয়ালিটি এটার খুব একটা ভালো না। আমরা এখানে ছয় নয় কোনো কিছু না, যেটা যেভাবে আছে সেটা সেভাবে। আচ্ছা, টেপি ধান? এটা টেপি ধান বলে বা অনেকে বরিশালা ধান বলে বা অনেকে মুড়ির ধান বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিন নামে অনেক অনেক জায়গায় অনেক নামে পরিচিত। আচ্ছা, এটা কত করে? এটা বর্তমান বাজার একই দাম, দেখা গেছে বেশি নিলে হয়তো একটু কম রাখার সুযোগ আছে। মানে এটাও 55 টাকা? এটাও 55 টাকা, এটা আর ওইটা সেম একই দাম। কারণ নতুন পালেন তারা পরিচিত না, কারণ যারা আবার পুরাতন পালক তারা কিন্তু এই ডালটাকে সচরাচর সবাই চিনবেন, কারণ এই ডালটা 1.5-2 বছর যাবত কিন্তু বাংলাদেশে ছিল না। আচ্ছা, রিসেন্টলি 10-15-20 দিন যাবত ডালটা কিন্তু আবার অ্যাভেলেবেল হয়েছে। যারা কবুতর অনেক বেশি ফ্লাইং করাতে চান, ঠিক আছে, কবুতরের ফ্লাইং চান, আপনাদের জন্য এই সবুজ বাজরাটা হচ্ছে মাস্ট একটা এলিমেন্ট, মাস্ট। সবুজ বাজরা কত করে ভাই এখন? সবুজ বাজরাটা এখন আপনার 65 টাকা। তারা যদি আসলে প্রচুর পরিমাণে সবুজ বাজরা খাওয়ান, কবুতরের ফ্লাইং টাইমটা মাশাল্লাহ অনেক ভালো পাবেন। আচ্ছা, এখানে রেজা আছে, ঠিক আছে, রেজা কত করে কেজি? রেজা এখন আপনার বর্তমান হচ্ছে 77 টাকা কেজি। 77 টাকা কেজি? জি। আচ্ছা, এটা চিকেন আছে, গম আছে। এই যে গমটা দেখতে পাচ্ছেন, যেটা একেবারে এটাকে বলি আমরা সাদা গম বলি, কিন্তু বর্তমানে আমাদের এখানে সাদা যে অস্ট্রেলিয়ান গম আছে আরেকটা, ওইটা আমরা সচরাচর সবসময় ওইটাই বিক্রি করে থাকি, কিন্তু ওইটা মার্কেটে বর্তমানে অ্যাভেলেবেল না। আচ্ছা, এটা কত করে কেজি? এটা আপনার 45 টাকা কেজি। 45 টাকা কেজি, এটা একটু কম রাখার সুযোগ আছে। আচ্ছা, এটা কত করে কেজি? এটা লাল গম, এটা হচ্ছে আপনার 40 টাকা কেজি বর্তমানে। আচ্ছা, এটা 40 টাকা কেজি বর্তমানে? 40 টাকা কেজি। এটা আপনার যারা সচরাচর ম্যাক্সিমাম 80% লোকই লাল গমটা প্রেফার করে, এটাই খাওয়াই আমরা, আমিও এটাই খাওয়াই। দর্শকবৃন্দ, ভিডিওটা এখানে শেষ করছি, আর খুব ভালো লাগলো ভাইয়াদের আসলে যে খাবারের কোয়ালিটি দেখে এবং ওনাদের কথাগুলো দেখা, যে কোনটা ভালো কোনটা খারাপ নিজেরাই বলছে। তো দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।